কাল শুরু হচ্ছে এবছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। করোনার কারণে দীর্ঘদিন পর শুরু হচ্ছে পরীক্ষা। 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে মোট পরীক্ষার্থী প্রায় 14 লাখ। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে প্রায় 33%। আগে জানানো হয়েছে গ্রুপ ভিত্তিক 3টি বিষয়ে নম্বর ও সময় কমিয়ে 1.5 ঘন্টায় হবে পরীক্ষা। এমসিকিউ ও সৃজনশীল অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না, আর পরীক্ষার্থীদের অবশ্যই আধা ঘন্টা আগে কক্ষে বসতে হবে। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষা চলাকালে কেন্দ্রের 200 গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্য কারো প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।